Hello and welcome back to my channel ঘুরতে যাচ্ছি তো আজকে আমি এই মুহূর্তে ত্রিচি বা তিরুচিরাপল্লি রেলওয়ে স্টেশনে দেখতেই পাচ্ছেন তিরুচিরাপল্লির বাইরের দৃশ্যটা আমি আজকে এখানে রিটার্নিং রুমে থাকব তো চলুন আপনাদেরকে দেখাই তিরুচিরাপল্লিতে রিটার্নিং রুমটা ঠিক কি রকম তার আগে নিচে তীরচিহ্ন দেখতে পাচ্ছেন এই হলো গিয়ে ডান দিকে অফিসটি রয়েছে এছাড়া আপনাদেরকে আমি দেখাচ্ছি এই আইআরসিটিসি রিটার্নিং রুমের যে লবিটি রয়েছে যেখানে বসা যায় খুব সুন্দর একটা স্পেস অসাধারণ সৌন্দর্য মনে হবে আপনারা কোনো একটা স্টার ক্যাটাগরির হোটেলে অলরেডি এসে বুক করে রয়েছেন পুরো ঝাড়বাতি থেকে শুরু করে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অসাধারণ সঙ্গে এই গণেশ মূর্তিটি এখানকার দৃশ্যকে আরো অতুলনীয় করে তুলেছে লবিটা দেখতে পাচ্ছেন আরো সুন্দর কোনো জায়গায় এতটুকুনি পরিষ্কার আপনারা পাবেন না স্টেশনের বাইরেটাও এখান থেকে রাস্তাঘাট সমস্ত দেখা যাচ্ছে রাজকীয় সমস্ত বসার ব্যবস্থাও রয়েছে এই রিটার্নিং রুমের রিসেপশনের সামনে এই হলো গিয়ে এনাদের পুরো সমস্ত ডান দিকে রুমগুলি এবার আস্তে আস্তে চলুন আমি যে রুমটি বুক করেছি সেই রুমের দিকে এগিয়ে যাওয়া যাক আমার রুম হলো গিয়ে 111 নম্বর তার আগে আপনারা অনেকেই বলেন যে কিভাবে অনলাইনে বুক করতে হয় সেটা একটু দেখাতে চলুন আপনাদের দেখাই আপনারা আপনাদের মোবাইলে বা ল্যাপটপে আইআরসিটিসি রিটার্নিং রুম বুকিং এর জন্য টাইপ করবেন দেখবেন এই পেজটা এলে এখানে আপনাদেরকে পিএনআর নাম্বারটা দিতে হবে পিএনআর নাম্বারটা আপনারা দিয়ে সার্চ করলেই এখানে আপনাদের দুটো অপশন দেখাবে আইআরসিটিসি লগইন গেস্ট লগইন গেস্ট লগইন এ গিয়ে আপনি আপনার ইমেল আইডি দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন দিয়ে লগইন প্রেস করলেই আপনারা এই পেজে চলে আসবেন এখানে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদিও এটা তিরুচিরাপল্লির বুকিং এর সময় করিনি এটা একটা চেন্নাই টু মাদুরাই টু চেন্নাইয়ের বুকিং এর সময় আপনাদের দেখাচ্ছি এখানে এইভাবে আপনারা বুকিং করতে পারেন এখানে আপনাদের অপশন দেখাচ্ছে দেখুন ডাবল রুমের এবং রুমে কি কি আছে ডাবল বেড ম্যাট্রেস আলমিরা ওয়াইফাই এসি টিভি গিজার সমস্ত ব্যবস্থা রয়েছে সবটাই দেখাচ্ছে টসিট করলাম টসিট করলে তারপরে আপনাদেরকে এবার আপনাদেরকে ফিল আপ করতে হবে নিচে কিছু অপশন দিয়েছে সেটা হলো গিয়ে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মিস্টার বা মিসেস ফোন নাম্বার কান্ট্রি স্টেট নেম সিটি এই সমস্তগুলোকে এখানে ফিল আপ করে অ্যাড্রেস পিনকোড এবং আইডি কার্ড যে কোনো একটা সরকারি আইডি কার্ড যেটা আপনার হতে পারে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড স্টুডেন্ট আইডি কার্ড অনেক রকমের অপশন আছে এবং আইডি কার্ড নাম্বার দিয়ে প্রসিড করলেই আপনারা চলে যেতে পারবেন বুকিং অপশনে এবার রুমের ভেতরটা দেখাই রুমের ভেতরটা দেখুন কত সুন্দর এবং কত বড় দেখতেই পাচ্ছেন চেয়ার রয়েছে টেবিল রয়েছে দেওয়ালে এতটুকুনি কোনো দাগ কিছু নেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিং সাইজ বেড সুন্দর দুটো করে পিলো রয়েছে তার সাথে টাওয়াল রাখা আছে কম্বল রাখা আছে সাদা বিছানার চাদর একদম ফাইভ স্টার ক্যাটাগরির হোটেলের রুমের থেকে কোনো অংশে কম নয় এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে সঙ্গে আপনার রয়েছে কফি মেকার সঙ্গে এনারা টয়লেটারিজ দিয়ে দিয়েছেন সমস্ত এদিকে একটা আলমিরা রাখা আছে সঙ্গে ফলস সিলিংটাও খুব সুন্দর ডেকোরেশন করা রাখা আছে আর রয়েছে সাথে আপনার এসি এসিটাও খুব সুন্দর এবং চিল্ড এসি পাশে রয়েছে বিশাল বড় একটা মিরার দেখতেই পাচ্ছেন সাথে এবার চলুন ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমের বেসিন সামনে মিরার এবং এখানেও কমোড গিজার আছে তার সাথে রয়েছে আপনার বালটি মাগ হ্যান্ড শাওয়ার সোপ রাখার জায়গা
এবং হট এন্ড কোল্ড ওয়াটারের মিক্সচার অ্যাপ। সমস্ত বিষয়টাই কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।